Hey guys, welcome back to my channel. Hope you guys are doing well. তো এই ভিডিওতে আমি টপ 5 গ্লিচ দেখাবো যেগুলো তোমরা স্কিবোর্ড দিয়ে করতে পারবা উইন্টার ইভেন্টে অর ফ্রস্ট ফেস্টিভ্যাল ইভেন্ট যেটাই বলো। তো নাম্বার 1 এ যে গ্লিচটা আছে সেটা হচ্ছে স্কোয়াড হাউসে যদি এনিমি থাকে মোস্ট অফ দা টাইম কি হয় যে এনিমিরা হচ্ছে ছাদে অথবা ফার্স্ট ফ্লোরে টিপিপি নিয়ে বসে থাকে, তো তুমি যখন রাশ করতে যাবা তখন তুমি এই গ্লিচটা ইউজ করতে পারো। তো গ্লিচটা হচ্ছে স্কোয়াড হাউসে যে কাঠের বক্সগুলো আছে সেখানে তুমি ফার্স্টে উঠবা, দেন তুমি স্কির ইউজের বাটনটা ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এর উপরের ফ্লোরে কি কি আছে সেটা তুমি এখান থেকে দেখতে পারবা। এই গ্লিচটা তোমরা গ্রাউন্ড ফ্লোর থেকেও করতে পারো, মানে যেই ফ্লোর থেকেই করবা তার উপরের ফ্লোরে সব কিছু তোমরা দেখতে পারবা। তোমাকে জাস্ট ওই কাঠের বক্সের উপর উঠে স্কির ইউজ বাটনটা প্রেস করতে হবে। আমি জানি না যে এটার কি নাম, এই জন্য আমি এটাকে কাঠের বক্স বলতেছি, কেউ আবার অফেন্ডেড হয়ে যায় না। তো এখন বলি যে গ্লিচটা করে লাভ কি, যদি কোনো এনিমি এখানে টিপিপি নিয়ে থাকে তুমি ওর পজিশনটা এখান থেকে জানতে পারবা অ্যান্ড সেরকম প্রিপারেশন নিয়ে তুমি রাশ করতে পারবা। তো এখন আসি গ্লিচ নাম্বার 2। সেকেন্ড এই গ্লিচটা হচ্ছে তুমি যতই উপরে থাকো না কেন তুমি যদি জাম্প করার সময় স্কি ইউজ করে জাম্প করো দেন তোমার কোনো ড্যামেজ হবে না। ওকে, এখন আমরা আসি হচ্ছে প্রিজনের ওই পাহাড়টাতে। তো এখানে আমি তোমাদের স্কি ইউজ করে জাম্প করে দেখাবো, এখান থেকে পড়লে কিন্তু অনেক ড্যামেজ হয় আর নকও হয়ে যায়, আমার খেয়াল নাই। তো এখানে দেখো ফার্স্টে আমার টিমমেট স্কিবোর্ড নিয়ে জাম্প করলো, ওর হেলথ পারটা দেখো একটুও কমে নাই। অ্যান্ড নাও আমি জাম্প করে দেখাই। I remember better days on the playground, hoping I can find my way, even when I'm feeling down, I fight, even when I don't know what is right, I'ma pick a side, and I'ma take pride, I will decide. এই ট্রিকটা তোমরা উঁচু বিল্ডিং অথবা যে কোনো পাহাড় থেকে ইউজ করতে পারো, তোমার একটুও ড্যামেজ হবে না। এখন আসি গ্লিচ নাম্বার 3। থার্ড যে গ্লিচটা আছে সেটা হচ্ছে বার্ন হাউসে ক্যাম্পিং করার সময় যখন এনিমি তোমাকে রাশ করতেছে তখন তুমি কি করতে পারো। সাপোজ তুমি একা আসো অ্যান্ড এনিমিরা অনেকজন, তোমার পক্ষে লাইক ক্লাচ করা পসিবল না, তখন তুমি কি করবা, বার্ন হাউসের এই কর্নারটায় আসবা অ্যান্ড স্কি ইউজ করবা। তো তুমি সাথে সাথে এই উপরে চলে আসবা, এটা লাইক সব থেকে ইজি গ্লিচ অ্যান্ড সব থেকে হেল্পফুল গ্লিচও বলা যায়। তো এই ছিল হচ্ছে গ্লিচ নাম্বার 3। এখন হচ্ছে দেখাবো গ্লিচ নাম্বার 4। ফোর্থ যে গ্লিচটা আছে সেটা হচ্ছে শেল্টারে, অ্যান্ড এই গ্লিচটা ইউজ করার জন্য তোমার একটা গাড়ি লাগবে লাইক জিপ। দেন গাড়িটাকে এভাবে একটু অ্যাঙ্গেল করে রাখবা যাতে এই সাইডে একটু জায়গা থাকে তোমার ঢোকার মতো, দেন এখানে ঢুকে স্কির বাটনটা ইউজ করবা আর জাম্পের বাটনটা বারবার প্রেস করতে থাকবা। জাম্পের বাটন প্রেস করতে করতে এখানে গ্লিচটা হবে অ্যান্ড তুমি বাইরে সব কিছু দেখতে পারবা এখান থেকে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি এখান থেকে শ্যুটও করতে পারবা এনিমিকে। আমি এখান থেকে শ্যুট করে বটটাকে নক করতে চাইছিলাম, বাট আমার টিমমেট আগে নক করে ফেলছে, বাট সে মেক শিওর করছে যে এখান থেকে শ্যুট করলে আসলেই কাজ হয়, মানে ও অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিল যে ওর পাশ দিয়ে বুলেট চাইতেছে। তো এটা অনেক লাইক ডেভিল একটা গ্লিচ, তুমি এখান থেকে শ্যুট করতে পারবা আর সবাই ভাববে যে তুমি হ্যাকার। আর এটা কিন্তু দুই সাইডেই করতে পারবা, লাইক ওই সাইডেও করতে পারবা। ও এটা আমি একটু দেখাই। গ্লিচটা যদিও বা একটু ঝামেলার, বাট এটা অনেক হেল্পফুল, লাইক তুমি এখান থেকে শ্যুট করতে পারবা, আর কি লাগবে। তো দেখো তুমি এখান থেকে বাইরের এনিমিকে শ্যুট করতে পারবা, যদিও খুব বেশি অ্যাঙ্গেল পাবা না, বাট তারপরে যতটুকুই পাবা ততটুকুই লাইক অনেক বেশি কিছু, কারণ তুমি এটা গ্লিচ করে করতেছো অ্যান্ড তুমি যদি এনিমিকে একটুও ড্যামেজ দিতে পারো দেন গ্লিচ সার্থক। তো এই ছিল হচ্ছে ফোর্থ গ্লিচ, যেটা তোমরা শেল্টার করতে পারবা অ্যান্ড তোমাদের একটা গাড়ি লাগবে। তো গ্লিচ নাম্বার 5 যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কোনো গ্লিচ না, সেটা হচ্ছে একটা ট্রিক অ্যান্ড ট্রিকটা তোমরা স্কুলে ইউজ করতে পারবা। তো ট্রিকটা হচ্ছে স্কুলের এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের রুফটপে তুমি যাইতে পারবা স্কিবোর্ডটা ইউজ করে। ওই ছাদটায় কিন্তু যাওয়ার কোনো ওয়ে নাই, মানে কোনো সিঁড়ি নাই ওখানে যাওয়ার, তো তুমি স্কিবোর্ডটা ইউজ করে ইজিলি ওইখানে যাইতে পারো অ্যান্ড ওইখানে ক্যাম্প করতে পারো, ওইখান থেকে তুমি ইচ্ছা মতো এনিমিদের শ্যুটও করতে পারবা। তো এই ছিল হচ্ছে টপ 5 স্কিবোর্ডের গ্লিচ আর ট্রিক। অনেকেই হয়তো জানো গ্লিচগুলো, আবার অনেকেই হয়তো জানো না, তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে।
Anyway, thank you so much for watching. তুমি যদি এখানে নতুন হয়ে থাকো, please subscribe to this channel. আর যদি ভিডিওটা ভালো লাগে, please give this video a thumbs up and leave your valuable comment down below. কমেন্টে অবশ্যই বলো যে তুমি গ্লিচগুলো বা ট্রিকগুলো জানতা কিনা। আর তুমি যদি আমার সাথে ইউটিউবের বাইরেও কানেক্টেড থাকতে চাও, then you can follow me on Instagram and like my Facebook page. সব কিছুর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, please check it out. See you guys in the next video. Bye bye.